ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব সকলের উদ্দেশ্যে। তিনি বলেছিলেন, আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন, তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময়ই থাকি। এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই, তাই আমাদের যার যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসব। ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারব, কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন। আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পূজনীয় অবিন দাদা এই গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের সকলের জন্য বলে দিয়েছেন। তথ্যগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা 1429 জানুয়ারি 2023 ইংরাজি হইতে। এই গুরুত্বপূর্ণ কথাগুলি সেই আলোচনা পত্রিকায় লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। জয়।